हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जुथिकास मेकओवर। तो फ्रेंड्स, तुम्हारा सबाई कैमन आशा करछि भालोई आछो। तो आज के तुम्हारे जन्य एक नतून वीडियो निये चले एसेछि। आर एई वीडियोते आमी तुम्हारे थ्रेडिंग ए सूतो धरे किभाबे स्टेप बाय स्टेप थ्रेडिंग करते हय सेटाई आमी तुम्हारे आज के देखाबो। तो तुम्हारा देखते पाच्छो हेयर एर ग्रोथटा कतटा, आमी किन्तु एखाने आजके थ्रेडिंग करे देखाबो। तो थ्रेडिंग करार जोन्नो जेटा प्रथम स्टेप सेटा होच्छे आमादेर टेलिकम पाउडार लागिये निते होबे जे जायगाय आमरा थ्रेडिंग करब। तो तोमादेर काछे जोदि टेलिकम पाउडार ना थाके ताहले तोमरा अवश्यई जे कोनो धरनेर पाउडार व्यवहार करबे। तारपरे सूतोटा जेभाबे आमरा धरा शिखेछि सेइभाबे सूतोटाके धरे एरकम जे एकटा त्रिभुजाकृति जे आकृतिटा होबे तार मध्ये किन्तु टार्गेट करे जे लोमटा आमरा तुलबो सेटाके तार मध्ये निये आमादेर बाम हातेर जे आंगुल सेटा दिये चाप दिये किन्तु लोमटा आमादेर तुले निते होबे। तो देखो आमि टार्गेट करे लोम धरे तारपरे चाप दिये किन्तु आमि किन्तु स्टेप बाय स्टेप किन्तु थ्रेडिंगटा करछि। तो तोमरा थ्रेडिंग जे कोनो जायगाय प्रैक्टिस करते पारो, हाते पाए पीठे कपाले। जारा बिगिनार्स आछो तारा किन्तु आगे पाए हाते कपाले प्रैक्टिस करबे, तारपरे किन्तु भ्रूते हाथ देबे, ना होले किन्तु एब्रो खेब्रो भ्रू होबे, ताते किन्तु क्लायंट एकटु असंतुष्ट होबे। तो देखो आमि स्टेप बाय स्टेप किन्तु थ्रेडिंगटा करे देखाच्छि। तोमरा एइभाबे किन्तु प्रथम जारा बिगिनार्स आछो तारा किन्तु एइभाबेई प्रैक्टिस करबे। तो देखो आमि किन्तु किभाबे टार्गेट करलाम, तारपर चाप दिये किन्तु आमि लोमटा तुले निलाम। तो देखो तुम्हरा मन कर ले प्रैक्टिस जदि करो ताहले खूब सहजे एवं खूब अल्प समय मध्य किन्तु निजेके तैरी करे निते पारबे। तो जारा अलरेडी सबस्क्राइब कर रेखेछो तादेरके अनेक अनेक थैंक्स, आर जारा एखोनो सबस्क्राइब करोनि तारा अवश्यई आमार चैनलटि सबस्क्राइब करो एवं बाड़िते बसे तोमरा किन्तु खूब अल्प समय मध्य ब्यूटिशियान अथवा ब्राइडल कोर्स किन्तु शिखे जेते पारबे जदि आमार चैनलेर भिडियोगुलोके तोमरा फलोअप करो। थ्रेडिंग एर उपर आमार चैनेले अलरेडी भिडियो আপলোড করা আছে থ্রেডিং এর উপর, থিওরি প্র্যাকটিক্যাল সমস্ত রকমই। তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে দেখে নিও এবং তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করো। তো দেখো লোমকূপের লোমটাকে আমি ওই ত্রিভুজাকৃতির মধ্যে দিয়ে বাম হাতের আঙুলের ওইটা দিয়ে একটু চাপ দিতেই কিন্তু লোমটা কিভাবে উঠে গেল। তো এইভাবে কিন্তু টার্গেট করে করে আমাদের কিন্তু থ্রেডিংটা করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি করছি। তো থ্রেডিং করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা 40 নম্বর কোটের সুতো, টেলকম পাউডার, একটু তুলো এবং কাঁচি। এই কটা জিনিস হলে কিন্তু তোমরা বাড়িতে বসেই কিন্তু থ্রেডিং করে একটা মান্থলি একটা ইনকাম করতে পারবে। তো দেখো কিভাবে টার্গেট করে করে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করে দেখাচ্ছি। তো আজকে আমি পাটাকেই চুজ করেছি যেহেতু তোমরা বিগিনার্স অনেক আছো যারা বুঝতে পারছো না যে থ্রেডিং এর সুতো কিভাবে ধরবে, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। তো দেখো টার্গেট করে কিন্তু এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। প্রথমেই কিন্তু তোমরা অনেকগুলো একসাথে নিয়ে থ্রেডিং করার চেষ্টাও করবে না। তো এইভাবে কিন্তু একটা করে তুমি টার্গেট করবে, করে এইভাবে কিন্তু প্রেশার দিয়ে কিন্তু লোমটা তুলে নেবে। তো দেখো ওয়াক্সিং করেও কিন্তু করা যায় লোম তোলা, কিন্তু আমি এখানে যেহেতু তোমাদের থ্রেডিং এর ক্লাস দিচ্ছি তার জন্য আমি এখানে থ্রেডিং করেই তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে জায়গাটা। তো হেয়ারের গ্রোথটা কিন্তু অনেকটাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু কি সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে জায়গাটা। সুতো ধরার পদ্ধতিটা তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে শেখার জন্য দু হাতে সুতো নিতে হবে, তারপরে একদিকে একটা গিট দিয়ে গিটটা দাঁতের মধ্যে চেপে ধরে রাখবে, তারপর সুতোর মাঝখানের অংশটা ডান হাতের আঙুলে বা হাতের মধ্যে নিয়ে ভিতর দিক থেকে 4 থেকে 5 বার পেঁচাবে, তারপর বুড়ো আঙুল দিয়ে ভিতরের দিকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ত্রিভুজ গঠন করে ডান দিকের ভ্রুর ক্ষেত্রে ডান দিকের সামনে এবং বাম দিকের ভ্রুর ক্ষেত্রে বাম দিকের পিছন মানে ক্লায়েন্টের পিছন দিক থেকে কিন্তু থ্রেডিংটা করতে হবে। তো সুতোটা লোমের দিক থেকে বসাবে এবং তার পিছনের বিপরীত দিক থেকে কিন্তু টানতে হবে। যদি কারোর ভ্রু শক্ত হয় তাহলে প্রথম অবস্থায় তাকে একটু ম্যাসাজ ক্রিম লাগিয়ে 5 মিনিট রেখে দেবে। রাখার পর ভালো করে তুলো দিয়ে মুছে দিয়ে তারপরে কিন্তু টেলকম পাউডার লাগিয়ে তবেই কিন্তু থ্রেডিংটা শুরু করবে। প্রথমেই যদি দেখো ভ্রুর ধরন একটু শক্ত তাহলেই কিন্তু থ্রেডিং করা শুরু করবে না, আগে একটু ক্রিম লাগিয়ে তারপরে কিন্তু পাউডার দিয়ে
তোমরা থ্রেডিংটা করবে। তো দেখো জায়গাটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করে কিন্তু তবেই কিন্তু ক্লায়েন্টের ভ্রুতে হাত দেবে, না হলে কিন্তু তোমরা ঠিকঠাক শেপ আনতে পারবে না। তোমরা যদি বাড়িতে বসে বিউটিশিয়ানের কোর্স করতে চাও, খুব অল্প সময়ের মধ্যে নিজেকে স্বাবলম্বী করে তুলতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করো। তাহলে কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে, এবং খুব কম ইনভেস্টমেন্টে তোমরা কিন্তু নিজেদের একটা ব্যবসা নিজেরা করতে পারবে। তো বাড়িতে তোমরা থ্রেডিং করতে পারো নর্মাল চেয়ারে, নর্মাল চেয়ার আমি নর্মাল চেয়ারের উপরেও কিন্তু আমার চ্যানেলের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো কিভাবে তোমরা বাড়িতে নর্মাল চেয়ারে থ্রেডিং করতে পারবে নো ইনভেস্টমেন্টে। তো বাড়িতে যে নর্মাল চেয়ার থাকে সেই চেয়ার দিয়েই তোমরা কিন্তু কাস্টমারকে মেনটেন করতে পারবে। তো দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি করে যাচ্ছি থ্রেডিংটা, এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। এই ছিল আমার আজকে থ্রেডিং এর সুতো ধরে কিভাবে, যারা বিগিনার্স আছো তারা কিভাবে প্র্যাকটিস করবে তার উপর ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক থ্যাংকস, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।